ভারতের জঙ্গলে গাছের শিকল বাঁধা রহস্যময় আমেরিকান মহিলা, অনাহারে কঙ্কালসার অবস্থায় তাকে উদ্ধার করা হয়। শনিবার মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার একটি জঙ্গল থেকে গাছের সঙ্গে শিকল বাঁধা অবস্থায় আমেরিকার বছর পঞ্চাশের ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় তাজ্জব স্থানীয়, দেখাবো সেই ভিডিও। পুলিশ জানিয়েছে ললিতা কাই কুমার এস নামে ওই মহিলা তামিলনাড়ুতে থাকেন। তিনি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। পারিবারিক কলহের জোরে ওই মহিলাকে তার স্বামী জঙ্গলের মধ্যে শিকল দিয়ে বেঁধে রেখেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। শনিবার সন্ধ্যায় সোনিরলি গ্রামে এক ব্যক্তি মহিলাকে শিকল বাঁধা অবস্থায় দেখতে পান, এরপর খবর দেন পুলিশকে। তাকে উদ্ধার করার পর পুলিশ প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। প্রথমে তাকে সিন্ধুদুর্গের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাকে সিন্ধুদুর্গের ওরোসে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা জানিয়েছেন যে মহিলা তার মানসিক সমস্যায় ভুগছেন। তবে ওই মহিলা একটি কাগজে তার স্বাস্থ্য সমস্যার কথা লিখে চিকিৎসকদেরকে বিষয়টা জানান। হাসপাতালের ভিতরের একটি ভিডিওতে মহিলাকে তার অবস্থা সম্পর্কে লিখতে দেখা গিয়েছে। তিনি জানান যে 40 দিন ধরে অভুক্ত রয়েছেন। তার লিখিত বার্তায় তিনি এও দাবি করছেন যে ঝগড়ার পর তাকে তার স্বামী জঙ্গলে বেঁধে রেখে যায়। মিডিয়ার সঙ্গে কথা বলার সময় মহারাষ্ট্র পুলিশের একজন আধিকারিক বলেন যে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনোরকম কোনো FIR নথিভুক্ত করা হয়নি, তবে একটি তদন্ত শুরু হয়েছে। ওই মহিলার যে মানসিক অবস্থা স্থিতিশীল নয় তাও জানানো হয়েছে। ভারতের জঙ্গলে সেখানে গাছের শিকল বাঁধা অবস্থায় রহস্যময় আমেরিকান মহিলা, অনাহারে কঙ্কালসার অবস্থায় তাকে উদ্ধার করা হয়। শনিবার মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার একটি জঙ্গল থেকে গাছের সঙ্গে শিকল বাঁধা অবস্থায় বছর পঞ্চাশের ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় তাজ্জব স্থানীয় থেকে শুরু করে পুলিশ। পুলিশ জানাচ্ছে যে ললিতা কাই কুমার এস নামে পরিচিত ওই মহিলা তামিলনাড়ুতে থাকেন। তিনি মূলত আমেরিকার বাসিন্দা। পারিবারিক কলহের জেরে ওই মহিলাকে তার স্বামী জঙ্গলের মধ্যে শিকল দিয়ে বেঁধে রেখেছে বলে পুলিশের প্রাথমিক সন্দেহ। শনিবার সন্ধ্যায় সোনুরলি গ্রামের এক ব্যক্তি মহিলাকে শিকল বাঁধা অবস্থায় দেখতে পান, এরপর পুলিশকে তিনি খবর দেন। তাকে উদ্ধার করার পর তাকে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং প্রাথমিক চিকিৎসা করার পর তাকে সিন্ধুদুর্গের ওরোসে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর জানা যাচ্ছে তিনি মানসিক সমস্যায় ভুগছেন।
সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।